বিসমিল্লাহির প্রশ্ন করেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সম্মানিত শেখ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত শেখ আমি সবুজ সৌদি মক্কা থেকে আমার প্রত্যেকটা প্রশ্ন হলো যে আমাদের এলাকায় কিছু মসজিদ আছে জুমার দিনে যখন খুতবা দেওয়ার আগে কিছু

আপনাদের ইমাম সাহেব যে বলেন যে আপনাকে বসে যেতে মসজিদে ঢোকার পরে কেউ ঢুকলে বসে যেতে বলে সেটা সুন্নাহ বিরোধী কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে اذا دخل احدكم المسجد فلا ফালা عندنا حتى يصلي ركعتين আমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন দুই রাকাত নামাজ পড়ে যেন না বসে এখানে খেয়াল করুন ফালা ইয়াজিলিসান না

খুতবা শেষ হলে খুতবা খুতবা যেন খুতবা খুতবার মধ্যে চুপ করে ছিলেন যাতে তার সালাত শেষ হলে তিনি খুতবা দিবেন এটাও সত্য নয় এমন কোন সত্য তথ্য আসে নাই এজন্য সদ এমনকি ইয়া শুরু হলেও সালাত ইয়া সালাতের খুতবা শুরু হলো খুতবা শুরুই হলো নিয়ম হচ্ছে যে কেউ ঢুকবে ঘাত পড়বে এই জন্য যে কোনো সময় কোন মানুষ যে কোন সময় মসজিদে অর্থাৎ সেটা অবশ্যই পড়বেন আমরা সেই চেষ্টা করব যিনি আমাদেরকে বলে থাকেন যে পরে পড়বেন তিনি গুণার কাজ করছেন তার কথা শুনবেন না দুই রাঘাত অবশ্যই পড়বেন তিনি যে তাছাড়া তিনি দিচ্ছেন আলোচনা করছেন দিচ্ছেন না। এর কোন কারণ নাই কোনো ভাবেই সেটা বন্ধ করার অধিকার তার নেই এই জন্য লালবাতি জ্বালালে অথবা কেউ নিষেধ করলে শুনবেন না আপনার দায়িত্ব আপনি আদায় করবেন মসজিদে যখন ঢুকবেন তখন দুই প্রবর্তন করেছেন এবং তিনি গুরুত্ব দিয়েছেন এই জন্য কখনো দুই রাগাত না পড়ে বসবেন না কারণ মসজিদের আদব রক্ষা করা আমাদের দায়িত্ব এটা আল্লাহ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু